আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস সেভেনের যে ইতিহাস পাঠ্যবইটি রয়েছে তোমাদের সেই ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন এই অধ্যায়টির অনুশীলনীতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে সমাধান করে দেবো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা এখনও পর্যন্ত আমার আর এস বেঙ্গলি ক্লাসরুমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তাহলে আজকের ভিডিওরা আমাদের মূল বিষয়বস্তু কি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ক্লাস সেভেনের চতুর্থ অধ্যায় ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন এই অধ্যায়টির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর এর আগের একটি ভিডিওতে আমি তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও করে দিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো তোমাদের ক্লাস সেভেন ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীতে এই রকম আছে দেখো ভেবে দেখো খুঁজে দেখো তো এক দাগে তোমাদের রয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও এখানে যেহেতু অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন রয়েছে ভিডিওটি একটু হবে তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এক একের ক দাগে আমাদের একে একের দাগে আমাদের বলেছে যে যেগুলো অমিল শব্দ রয়েছে সেগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে তো আমি এগুলো উত্তর বলে দিচ্ছি তোমরা এগুলো একটু দাগিয়ে নাও কদ আগে যেটা অমিল সেটা হচ্ছে ইবন বতুতা এটার নিচে দাগ দিয়ে রাখো খ আগে যেটা অমিল যেটা মিলছে না অন্যদের সাথে সেটা হচ্ছে ঝিলাম এটার নিচে দাগ দাও তারপরে গদাগে দাগে যেটা মিলছে না অন্য শব্দগুলির সাথে সেটি হলো আমির আমিরের নিচে দাগ দেবে তারপরে ঘদ আগে যেটা যেটা অন্য শব্দগুলোর সাথে মিলছে না সেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের নিচে দাগ দেবে তারপরে উমদ আগে যে শব্দটা অন্যদের সাথে মিলছে না সেটা হলো মাহমুদ গাও আন এটার নিচে দাগ দেবে এরপরে দুই দাগে বলা হচ্ছে কস্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এখানে আমাদের কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাতে হবে তো এর উত্তরটা তোমরা দেখে নাও দুই দাগে কস্তম্ভের সাথে খস্তম্ভ এভাবে মেলাবে দেখো উত্তরগুলো আমি পাশাপাশি লিখে রেখেছি খলিফা এটা হবে দুর্বাস খলিফা কি হবে দুর্বাস তারপরে বলবন এটা হবে তুফান ই চিহলগানি তুফান ই চিহলগানি তারপরে খলজি বিপ্লব এটা সঙ্গে মিলবে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান তারপরে রুমি কৌশল এটা হবে বাবর তারপরে রাজা গণেশ এটা হবে বাংলা এরপরে চলে আসবো তিন দাগে তিন দাগে দেখো তোমাদের অনুশীলনীতে বলা হয়েছে যে সংক্ষেপে পঞ্চ তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও তিনের ক দাগের প্রশ্ন দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে হজরত মোহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা হজরত মোহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা দাড়ি ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক ছিলেন তিনি ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক ছিলেন তিনি দাড়ি যদি কখনো সুলতান পথকে পাবেন তা নিয়ে একাধিক ব্যক্তির মধ্যে সমস্যা দেখা দিত যদি কখনো সুলতান পদ কে পাবেন তা নিয়ে একাধিক ব্যক্তির মধ্যে সমস্যা দেখা দিত তখন খলিফার অনুমোদন প্রাপ্ত ব্যক্তি সুলতানের পদ পেতেন তখন খলিফার অনুমোদন প্রাপ্ত ব্যক্তি সুলতানের পদ পেতেন দাঁড়ি খলিফার অনুমোদন অত্যন্ত সম্মানের ছিল খলিফার অনুমোদন অত্যন্ত সম্মানের ছিল সেই অনুমোদন কেউ নাকচ করতে পারতো না সেই অনুমোদন কেউ নাকচ করতে পারতো না এরপরে চলে আসছি তিনের খদাগের প্রশ্নে তিনের খদাগের প্রশ্নে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে সুলতান ইলতুতমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল তো এই প্রশ্নের উত্তরে লেখো কুতুবুদ্দিন আইবকের জামাই ইলতুতমিস দিল্লির সুলতান হলে তার সামনে তিনটি প্রধান সমস্যা ছিল কুতুবুদ্দিন আইবকের জামাই ইলতুত দিল্লির সুলতান হলে তার সামনে তিনটির প্রধান সমস্যা ছিল যথা কমা দিয়ে একটা হাইফেন দিয়ে লেখো পয়েন্ট করে করে প্রথম পয়েন্ট লেখো কিভাবে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে কিভাবে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে দুই নম্বর পয়েন্ট কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল জাতিকে মোকাবিলা করা যাবে কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল জাতিকে মোকাবিলা করা যাবে তিন নম্বর পয়েন্ট কিভাবে সুলতানিতে একটা রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে উত্তরাধিকারী কোনো রকম গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারবে কিভাবে সুলতানিতে একটা রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে উত্তরাধিকারী কোনো রকম গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারবে এরপরে তিনের গদাগের প্রশ্ন কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল তার বিরোধী তো এই প্রশ্নের উত্তর লেখ ইলতুতমিসের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া ইলতুতমিসের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেরা ছিল সুলতান রাজিয়ার সমর্থক সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেরা ছিল সুলতান রাজিয়ার সমর্থক তারপরে দাড়ি দেবে যেহেতু এটা পার্ট প্রশ্ন সেহেতু তোমরা এবার প্যারা চেঞ্জ করে কারা ছিল তার বিরোধী এই পার্টের অ্যান্সার লিখবে এটা চেঞ্জ করে লেখো তুর্কি অভিজাতদের একাংশ ও রাজপুত শক্তি সুলতান রাজিয়ার শাসনের বিরোধিতা করে তুর্কি অভিজাতদের একাংশ ও রাজপুত শক্তি সুলতান রাজিয়ার শাসনের বিরোধিতা করে দাড়ি আসলে রাজিয়ার পুরুষ সুলভ আচরণ ও অভিজাতদের রাজতন্ত্রকে ইচ্ছে মতো ব্যবহার করতে না পারার কারণেই আসলে রাজিয়ার পুরুষ সুলভ আচরণ ও অভিজাতদের রাজতন্ত্রকে ইচ্ছে মতো ব্যবহার করতে না পারার কারণেই এই বিরোধিতা দাড়ি এরপরে চলে আসছি তিনের ঘদাগের প্রশ্নে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন এই প্রশ্নের উত্তর লিখবে খলজি বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজির শাসনকালে মঙ্গল আক্রমণের তীব্রতা বৃদ্ধি পায় খলজি বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজির শাসনকালে মঙ্গল আক্রমণের তীব্রতা বৃদ্ধি পায় দাঁড়ি এর মোকাবিলা করার জন্য তিনি যে ব্যবস্থাগুলি গ্রহণ করেন এর মোকাবিলা করার জন্য তিনি যে ব্যবস্থাগুলি গ্রহণ করেন তা হল কমাদি একটা হাইফেন দেবে এরপরে পয়েন্ট করে করে লেখো এক নম্বর পয়েন্ট প্রাচীর নির্মাণ এর আন্ডারে লেখো আলাউদ্দিন দিল্লির চারপাশে প্রাচীর গড়ে তোলেন মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য আলাউদ্দিন দিল্লির চারপাশে প্রাচীর গড়ে তোলেন মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য দাড়ি দুই নম্বর পয়েন্ট লেখো সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি এর আন্ডারে লেখো তিনি বিরাট সেনাবাহিনী গঠন করেন এবং সিরি নামে সেনা শহর গড়ে তোলেন তিনি বিরাট সেনাবাহিনী গঠন করেন এবং সিরি নামে সেনা শহর গড়ে তোলেন তিন নম্বর পয়েন্ট লেখো দুর্গ সংস্কার পুরনো দুর্গ সংস্কার করে নতুন দুর্গ নির্মাণ করেন পুরনো দুর্গ সংস্কার করে নতুন দুর্গ নির্মাণ করেন এরপরে উমাদাগের প্রশ্ন বলছে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও এই প্রশ্নের উত্তর লেখো ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সাংস্কৃতিক উন্নয়ন হয়েছিল ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সাংস্কৃতিক উন্নয়ন হয়েছিল দাঁড়ি যেমন কমা দিয়ে একটা হাইফেন দেবে তারপরে লেখো এক নম্বর পয়েন্ট হিন্দু মুসলিম ঐক্য এই হিন্দু মুসলিম ঐক্য এই পয়েন্টের আন্ডারে লেখো ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হিন্দু মুসলিম ঐক্য দাড়ি সুলতান হোসেন শাহ ছিলেন ভদ্র বিনয়ী এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল সুলতান হোসেন শাহ ছিলেন ভদ্র বিনয়ী এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল দাড়ি তার রাজত্বে হিন্দুদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দেওয়া হতো তার রাজত্বে হিন্দুদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দেওয়া হতো দাড়ি এরপরে দুই নম্বর পয়েন্ট করো শিল্প স্থাপত্য এর আন্ডারে লেখো পাণ্ডুয়ার আদিনা মসজিদ কমা ছোট সোনা মসজিদ কমা বড়ো সোনা মসজিদ পাণ্ডুয়ার আদিনা মসজিদ ছোট সোনা মসজিদ বড়ো সোনা মসজিদ প্রভৃতি এই সময়কার বিখ্যাত শিল্প স্থাপত্যের নিদর্শন প্রভৃতি এই সময়কার বিখ্যাত শিল্প স্থাপত্যের নিদর্শন তারপরে তিন নম্বর পয়েন্ট করো সাহিত্য কৃত্তিবাসের রামায়ণ এই গ্রন্থের নামগুলো ইনভাইটেড কমার মধ্যে রাখবে অবশ্যই কৃত্তিবাসের রামায়ণ কমা ইব্রাহিম কায়ুম ফারুকির সফরনামা ইব্রাহিম কায়ুম ফারুকির সফরনামা প্রভৃতি এই সময়কার বিখ্যাত গ্রন্থ দাড়ি হোসেন শাহের শাসনকালে বাংলা ভাষায় লেখালেখির চর্চা উন্নত হয় হোসেন শাহের শাসনকালে বাংলা ভাষায় লেখালেখির চর্চা উন্নত হয় এরপরে চলে আসবো চার দাগে চার দাগের গুলো বলা হচ্ছে যে বিশদে অর্থাৎ একটু বিস্তারিত আলোচনা করে উত্তরগুলো লিখতে হবে বলা হয়েছে একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও যেহেতু এখানে আমি অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো একটি ভিডিওতেই করছি সেক্ষেত্রে আমি শুধুমাত্র উত্তরগুলোই বলে যাচ্ছি এই প্রশ্নগুলো পড়ে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন কোন প্রশ্নে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা আলাদা ভিডিও করে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝিয়ে দিতে পারবো তো চা চারের কদ আগে চলে আসে এখানে কি বলা হচ্ছে চারের কদ আগে বলা হচ্ছে চার দশমিক দুই অর্থাৎ চারের দুই মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও তো এই প্রশ্নের উত্তরটা করার আগে এই যে চারের দুইয়ে কি মানচিত্র রয়েছে পাঠ্য বইতে সেটা আগে দেখে নিই আমাদের বলেছে যে চারের দুই পাঠ মানচিত্র অনুসারে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দিতে হবে দেখো আলাউদ্দিন খলজির দো দাক্ষিণাত্য অভিযানটা তোমাদের প্রশ্নটা আগে পড়ার আগে তোমরা একটু মানচিত্রে দেখে নাও এটা হচ্ছে দিল্লি এই দিল্লির শাসক ছিলেন আলাউদ্দিন খলজি তো এই দিল্লি থেকে দেবগিরি তিনি প্রথম অধিকার করেন দাক্ষিণাত্য অভিযানের ক্ষেত্রে দেবগিরি অধিকার করেন তারপরে দেখো ওয়ারাঙ্গল ওয়ারাঙ্গল অভিযান করে এটা অধিকার করেন আবার এখান থেকে দ্বার সমুদ্র তিনি অধিকার করেন আবার দ্বার সমুদ্র থেকে মাদুরাই পাণ্ড এটাও তিনি অধিকার করেন তাহলে দেখো দিল্লি থেকে আসছে দেবগিরি দেবগিরি থেকে ওয়ারাঙ্গল এখানে আবার এখান থেকে দ্বার সমুদ্র আবার দ্বার সমুদ্র থেকে পাণ্ড এগুলো তিনি সমস্ত জায়গাগুলো অধিকার করেছিলেন তো মানচিত্রে আমরা যেটা দেখলাম সেটাই এখানে গুছিয়ে লিখতে হবে আর কিছুই নয় আলাউদ্দিন খলজি প্রথম শাসক যিনি দিল্লির সুলতান হিসেবে দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান আলাউদ্দিন খলজি প্রথম শাসক যিনি দিল্লির সুলতান হিসেবে দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান দাড়ি এক্ষণে মানচিত্র অনুসারে তার দাক্ষিণাত্য অভিযান সম্পর্কে আলোচনা করা যেতে পারে এক্ষণে মানচিত্র অনুসারে তার দাক্ষিণাত্য অভিযান সম্পর্কে আলোচনা করা যেতে পারে দাঁড়িয়ে এবার একটা যথা দিয়ে দিয়ে একটা হাইফেন দাও প্রথম পয়েন্ট লেখো দেবগিরি দখল এই দেবগিরি দখল এই পয়েন্টের আন্ডারে লিখবে যাদব রামচন্দ্র দেবের দেবগিরি রাজ্যে যাদবরাজ রামচন্দ্র দেবের দেবগিরি রাজ্যে আলাউদ্দিন নিজের কর্তৃত্ব স্থাপন করেন আলাউদ্দিন নিজের কর্তৃত্ব স্থাপন করেন দাড়ি সেখান থেকে কর আদায়ের ব্যবস্থা করেন সেখান থেকে কর আদায়ের ব্যবস্থা করেন দাড়ি পরবর্তীতে রামচন্দ্র দেব ই দাক্ষিণাত্য অভিযানের প্রধান সাহায্যকারীতে পরিণত হয় পরবর্তীতে রামচন্দ্র দেব ই দাক্ষিণাত্য অভিযানের প্রধান সাহায্যকারীতে পরিণত হয় দাঁড়ি এরপরে দু নম্বর পয়েন্ট লেখো বরঙ্গল এটা তোমাদের মানচিত্রে দেখবে লেখা রয়েছে ওয়ারাঙ্গল এটা একই জায়গার নাম তোমরা লেখো বরঙ্গল দখল এই পয়েন্টের আন্ডারে লেখো এরপর আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর বরঙ্গল আক্রমণ করলে রাজা প্রতাপ এরপর আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর বরঙ্গল আক্রমণ করলে রাজা প্রতাপ আলাউদ্দিনের বর্ষতা স্বীকার করেন আলাউদ্দিনের বর্ষতা স্বীকার করেন ও কর প্রদানে রাজি হন ও কর প্রদানের রাজি হন দাড়ি এরপরে তিন নম্বর পয়েন্ট লেখো হোয়াসল বা দ্বার সমুদ্র হোয়াসল বা দ্বার সমুদ্র এখানে হোয়াসল বা দ্বার সমুদ্র দখলও তোমরা লিখতে পারো আলাউদ্দিনের নির্দেশে সেনাপতি মালিক কাফুর এবার হোয়াসল ব্র্যাকেটে লিখবে দ্বার সমুদ্র রাজ্য আক্রমণ করেন আলাউদ্দিনের নির্দেশে সেনাপতি মালিক কাফুর এবার হোয়াসল রাজ্য আক্রমণ করেন ও তৃতীয় বীর বল্লাল সেনকে পরাজিত করেন ও তৃতীয় বীর বল্লাল সেনকে পরাজিত করেন দাড়ি এরপরে পয়েন্ট লেখো চার নম্বর পয়েন্ট পাণ্ড দখল এর আন্ডারে লেখো রাজ্যের রাজা কুলশেখর মারা যাওয়ার পর রাজ পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা যায় রাজ্যের রাজা কুলশেখর মারা যাওয়ার পর রাজ পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা যায় দাঁড়ি এই সুযোগে মালিক কাফুর পাণ্ড্য আক্রমণ করেন এই সুযোগে মালিক কাফুর পাণ্ড আক্রমণ করেন এবং প্রচুর ধন সম্পদ লুট করেন এবং প্রচুর ধন সম্পদ লুট করেন দাড়ি এরপরে একদম শেষে আলাদা প্যারা করে লেখো পরিশেষে বলা যায় আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য ভালোভাবেই দাক্ষিণাত্যে ভালোভাবেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিলেন পরিশেষে বলা যায় আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য দাক্ষিণাত্যে ভালোভাবেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিলেন দাঁড়ি কিন্তু তিনি দক্ষিণের রাজ্যগুলি সর সরাসরি সুলতানি শাসনের অন্তর্ভুক্ত করেননি কিন্তু তিনি দক্ষিণের রাজ্যগুলি সরাসরি সুলতানি শাসনের অন্তর্ভুক্ত করেননি কারণ তিনি বুঝতে পেরেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন উত্তর ভারত থেকে সুদূর দক্ষিণে শাসনকার্য পরিচালনা করা সম্ভব নয় উত্তর ভারত থেকে সুদূর দক্ষিণে শাসনকার্য পরিচালনা করা সম্ভব নয় এরপরে চলে আসছি খদ আগের প্রশ্নে এখানে বলা হচ্ছে যে দিল্লির সুলতানদের সাথে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো এই প্রশ্নের উত্তর লিখবে অভিজাতরা ছিল দিল্লির সুলতানি যুগে প্রভাবশালী সামাজিক গোষ্ঠী অভিজাতরা ছিল দিল্লির সুলতানি যুগে প্রভাবশালী সামাজিক গোষ্ঠী দাড়ি অভিজাতদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে শাসকরা অভিজাতদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে শাসকরা সাম্রাজ্যকে দৃঢ়তা প্রদান করতে চাইতো সাম্রাজ্যকে দৃঢ় দৃঢ়তা প্রদান করতে চাইত দাড়ি দিল্লির সুলতান ও অভিজাতদের সম্বন্ধ সম্পর্কে বলা যায় দিল্লির সুলতান ও অভিজাতদের সম্বন্ধ সম্পর্কে বলা যায় কমাদি একটা ছোট্ট হাইফেন দেবে এক নম্বর পয়েন্টের আন্ডারে লেখো আমির মালিক খান এই তিন ভাগে বিভক্ত অভিজাত শ্রেণী সুলতানের দয়ার ওপর নির্ভরশীল ছিল আমির মালিক খান এই তিন ভাগে বিভক্ত অভিজাত শ্রেণী সুলতানের দয়ার ওপর নির্ভরশীল ছিল দাঁড়ি তারপরে দুই নম্বর পয়েন্টে লেখো কখনো সুলতানদের সাথে অভিজাতদের সংঘাতমূলক পরিস্থিতিও সৃষ্টি হতো কখনো সুলতানদের সাথে অভিজাতদের সংঘাতমূলক পরিস্থিতি ও সৃষ্টি হতো দাড়ি যেমন সুলতান রাজিয়া সিংহাসনে আরোহণকালে অভিজাতদের একাংশ তাকে সমর্থন করেনি যেমন সুলতান রাজিয়া সিংহাসনে আরোহণকালে অভিজাতদের একাংশ তাকে সমর্থন করেনি দাড়ি। এরপরে তিন নম্বর পয়েন্ট লেখো অভিজাতদের রাজনৈতিক উচ্চপদে নিয়োগ করা হতো অভিজাতদের রাজনৈতিক উচ্চপদে নিয়োগ করা হতো দাড়ি অভিজাতরা ক্ষমতাচ্যুত হলেও সামাজিক মর্যাদা কমতো না অভিজাতরা ক্ষমতাচ্যুত হলেও সামাজিক মর্যাদা কমতো না দাড়ি চার নম্বর পয়েন্ট লেখো সুলতানরা বিশেষ অনুষ্ঠানের সময় অভিজাতদের হাতি ঘোড়া উপহার দিতেন সুলতানরা বিশেষ অনুষ্ঠানের সময় অভিজাতদের হাতি ঘোড়া উপহার দিতেন দাড়ি এরপর পাঁচ নম্বর পয়েন্ট লেখো সুলতানি আমলে অভিজাতরা বিলাসবহুল জীবনযাপন করতেন সুলতানি আমলে অভিজাতরা বিলাসবহুল জীবনযাপন করতেন দাড়ি তবে তারা সুলতানের অবাধ্য হলে সুলতান দৃঢ় হাতে দমন করতেন তবে তারা সুলতানের অবাধ্য হলে সুলতান দৃঢ় হাতে দমন করতেন দাঁড়ি এবার প্যারা চেঞ্জ করে একদম শেষে লেখো পরিশেষে বলা যায় সুলতানরা সাম্রাজ্যের উন্নতির কথা ভেবেই অভিজাতদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেন পরিশেষে বলা যায় সুলতানরা সাম্রাজ্যের উন্নতির কথা ভেবেই অভিজাতদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেন দাড়ি তবে তারা পুরোপুরি অভিজাতদের ওপর নির্ভরশীল ছিল না তবে তারা পুরোপুরি অভিজাতদের ওপর নির্ভরশীল ছিল না দাড়ি এবার চলে আসছি চারের গদ আগের প্রশ্নে চারের গদ আগের প্রশ্নে বলা হচ্ছে যে ইকতা কি কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিল চালু করেছিলেন তো প্রথমে এরকম একটা বক্স করে লেখো তাকি এভাবে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও পয়েন্ট পয়েন্টে লেখো ইকতা কি তো এর আন্ডারে লেখো দিল্লির সুলতানরা সব রাজ্য জয় করত। দিল্লির সুলতানরা সব রাজ্য জয় করত সেই রাজ্যগুলিকে এক একটি প্রদেশ ধরে নেওয়া হতো সেই রাজ্যগুলিকে এক একটি প্রদেশ ধরে নেওয়া হতো দাড়ি এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা দাড়ি ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা দাড়ি তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি দাড়ি এবারে একটা আলাদা বক্স করে পয়েন্ট করো ইকতা ব্যবস্থার কারণ তো এর আন্ডারে লেখো ইকতা ব্যবস্থা চালু করার কারণগুলি হলো ইকতা ব্যবস্থা চালু করার কারণগুলি হলো কমাদি একটা হাইফেন দাও তারপরে প্রথম পয়েন্ট লেখো রাজস্ব আদায় এর আন্ডারে লেখো দূরবর্তী অঞ্চলের রাজস্ব আদায়ের জন্য দূরবর্তী অঞ্চলের রাজস্ব আদায়ের জন্য ইকতা ব্যবস্থা চালু করা হয় ইকতা ব্যবস্থা চালু করা হয় দাড়ি তারপরে দুই নম্বর পয়েন্ট লেখো শান্তি শৃঙ্খলা রক্ষা আঞ্চলিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা হতো ইকতা প্রদানের মাধ্যমে আঞ্চলিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা হতো ইকতা প্রদানের মাধ্যমে দাড়ি তিন নম্বর পয়েন্ট সামরিক বাহিনী পোষণ সামরিক বাহিনী পোষণ অর্থাৎ সৈন্যবাহিনী পোষণ করা মানে কি পোষা তো এর আন্ডারে লেখো ইকতাদারকে ইকতার আয়ে সামরিক বাহিনী পোষণ করতে হতো ইকতাদারকে ইকতার আয়ে সামরিক বাহিনী পোষণ করতে হতো দাড়ি ফলে প্রয়োজনে ইকতাদার সৈন্য দিয়ে সুলতানকে সাহায্য করতে পারত ফলে প্রয়োজনে ইক্তাদার সৈন্য দিয়ে সুলতানকে সাহায্য করতে পারতো দাঁড়ি এবার প্যারা চেঞ্জ করে একদম শেষে লেখো পরিশেষে বলা যায় ইসলামীয় সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি কৃষকদের উদ্বৃত্ত অংশ সংগ্রহ করা ও তা শাসক গোষ্ঠীর মধ্যে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই ইকতা ব্যবস্থা চালু করা হয় পরিশেষে বলা যায় ইসলামীয় সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি কৃষকদের উদ্বৃত্ত অংশ সংগ্রহ করা ও তা শাসক গোষ্ঠীর মধ্যে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই ইকতা ব্যবস্থা চালু করা হয় দাড়ি এরপরে চলে আসছি ঘদাগের প্রশ্নে আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো এর এই প্রশ্নের উত্তর লেখো আলাউদ্দিনের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্য রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা আলাউদ্দিনের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্য রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা দাড়ি তার অর্থনৈতিক পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার অর্থনৈতিক পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাজার দর নিয়ন্ত্রণ এর মাধ্যমে বাজার দর নিয়ন্ত্রণ এর মাধ্যমে কমা দিয়ে একটা হাইফেন দাও এক নম্বর পয়েন্ট লেখো মূল্য স্থির মূল্য স্থির এর আন্ডারে লেখো আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিভিন্ন ধরনের খাদ্যশস্য আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিভিন্ন ধরনের খাদ্যশস্য কমা বস্ত্র ঘোড়া গবাদি পশু বস্ত্র ঘোড়া গবাদি পশু ইত্যাদির মূল্য স্থির করে দেন ইত্যাদির মূল্য স্থির করে দেন তারপরে দু নম্বর পয়েন্ট লেখো কর্মচারী নিয়োগ এর আন্ডারে লেখো বাজার বাজারদর তদারকির জন্য শাহানা ইমান্ডি বাজার বাজারদর তদারকির জন্য সাহানা ইমান্ডি ও দেওয়ান ই বিরাসত দেওয়ান ই বিরাসত নামে কর্মচারী নিয়োগ করেন নামে কর্মচারী নিয়োগ করেন দাড়ি তিন নম্বর পয়েন্ট লেখো শাস্তির ব্যবস্থা এর আন্ডারে লেখো সম্রাটের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়া হতো সম্রাটের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়া হতো তারপর পরিশেষে বলা যায় এই বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে পরিশেষে বলা যায় এই বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে সাধারণ মানুষ কমা সৈনিক এবং বেতনভোগী কর্মচারীরা সাধারণ মানুষ সৈনিক এবং বেতনভোগী কর্মচারীরা উপকৃত হলেও উপকৃত হলেও এই ব্যবস্থায় কৃষক কারিগর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ব্যবস্থায় কৃষক কারিগর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল দাঁড়ি তবে এই বাস্তবসম্মত এই বাস্তবসম্মত ব্যবস্থা যে সাম্রাজ্যকে দৃঢ়তা প্রদান করেছিল এই বাস্তবসম্মত ব্যবস্থা যে সাম্রাজ্যকে দৃঢ়তা প্রদান করেছিল তা বলবার অপেক্ষা রাখে না তা বলবার অপেক্ষা রাখে না দাড়ি। এরপরে চলে আসি উমদ প্রশ্নে এখানে বলা হচ্ছে যে বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি। একটি ধর্মীয় লড়াই বলবে অর্থাৎ বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে যে সংঘর্ষ লেগেই থাকতো সেটাকে কি তোমার মনে হয় যে সেটা ধর্মীয় কারণে এই সংঘর্ষ লেগে থাকতো তোমার যুক্তি দাও তো এই প্রশ্নের উত্তরে লেখো বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষ ছিল অবশ্যম্ভবী বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষ ছিল অবশ্যম্ভাবী দাড়ি তবে এই সংঘর্ষের পিছনে ছিল একাধিক কারণ তবে এই সংঘর্ষের এখানে দেখো মধ্যাহ্ন সদেবে পিছনে ছিল একাধিক কারণ দাড়ি যথা কমা দিয়ে একটা হাইফেন দাও তারপরে এক নম্বর পয়েন্ট করো এলাকা দখল এর আন্ডারে লেখো রায়চুর দোয়াব কমা কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকা রায়চুর দোয়াব কমা কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকা ছিল বাণিজ্যে সমৃদ্ধ অঞ্চল ছিল বাণিজ্যে সমৃদ্ধ অঞ্চল দাঁড়ি এই অঞ্চলের দখল এই অঞ্চলের দখল নিয়ে বিজয়নগর ও বাহুমণি রাজ্যের মধ্যে লড়াই শুরু হয় এই অঞ্চলের দখল নিয়ে বিজয়নগর ও বাহুমণি রাজ্যের মধ্যে লড়াই শুরু হয় তারপরে দুই নম্বর পয়েন্ট লেখো বাণিজ্যিক আধিপত্য এর আন্ডারে লেখো কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলের বন্দরগুলি দখলের জন্য কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলের বন্দরগুলি দখলের জন্য বিজয়নগর ও বাহুমণীর মধ্যে সংঘর্ষ বাধে বিজয়নগর ও বাহুমণীর মধ্যে সংঘর্ষ বাধে দাড়ি এরপরে তিন নম্বর পয়েন্ট লেখো স্বার্থ সিদ্ধির লড়াই এর আন্ডারে লেখো রাজনৈতিক কমা সামরিক কমা বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষমতা রাজনৈতিক সামরিক বাণিজ্যিক অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্য বিজয়নগর ও বাহুমণি রাজ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজয়নগর ও বাহুমণি রাজ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তারপরে চার নম্বর পয়েন্ট লেখো আধিপত্য বিস্তার এর আন্ডারে লেখো বাহুমণি সুলতানগঞ্জ তুঘলক সাম্রাজ্য মাদুরা পর্যন্ত বিস্তার করতে চাইলে বাহুমণি সুলতানগঞ্জ তুগলক সাম্রাজ্য মাদুরা পর্যন্ত বিস্তার করতে চাইলে বিজয়নগর রাজারা তা প্রতিরোধ করে বিজয়নগর রের বিজয়নগরের রাজারা তা প্রতিরোধ করে ও লড়াই শুরু হয় ও লড়াই শুরু হয় দাড়ি এবারে প্যারা চেঞ্জ করে একদম শেষে পরিশেষে বলা যায় বিজয়নগরের হিন্দু রাজা ও বাহুমণি রাজ্যের মুসলিম শাসকদের মধ্যে পরিশেষে বলা যায় বিজয়নগরের হিন্দু রাজা ও বাহুমণি রাজ্যের মুসলিম শাসকদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকলেও দ্বন্দ্ব লেগে থাকলেও তা যে শুধুমাত্র ধর্মীয় কারণে তা যে শুধুমাত্র ধর্মীয় কারণে সেটা বলা ভুল সেটা বলা ভুল দাঁড়ি দ্বন্দ্বের কারণ দ্বন্দ্বের দ্বন্দ্বের কারণ ছিল বিভিন্ন যা উভয় পক্ষের স্বার্থের সাথেও ছিল জড়িত দ্বন্দ্বের কারণ ছিল বিভিন্ন যা উভয় পক্ষের স্বার্থের সাথেও ছিল জড়িত তো এটাই ছিল সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্যবইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন এই অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের কোনো নির্দিষ্ট টপিকের ওপর ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে